রাজশাহীতে অপহরণকারী চক্রের একটি টর্চার সেলে অভিযান চালিয়েছে পুলিশ। ভোরে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ দল, কুইক রেসপন্স টিম এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট যৌথভাবে অভিযান চালায়। সেখান থেকে রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চারজনকে। খাগড়াছড়ির মানিকছড়িতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন মগ পার্টির 5 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে মানিকছড়ি ফটিকছড়ি সীমান্তে মগ পার্টি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নামে সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কিশোরগঞ্জের মূল হোতা সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নয়াগোলাহাট গ্রামের বাবুল হাজির চাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।